2019 পার্শ্ব শিক্ষকের যে ঐতিহাসিক আন্দোলন, যে ঐক্যবদ্ধভাবে তারা তাদের বেতন কাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদার দাবিতে প্রায় 32 দিন অবস্থান কর্মসূচি এবং 28 দিনের অনশন কর্মসূচি শেষ করেছিল মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতিশ্রুতিতে, তারপরে দেখা গিয়েছিল বেশ কয়েকটি সমস্যা উঠে এসেছে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছে যে স্কুলের কাজ বয়কট বা চাইল্ড রেজিস্টারের কাজ বয়কট যে তারা করেছিলেন, সেটাকে যখন উইথড্র করে নেওয়া হয়, অনেক স্কুলেই দেখা যায় যে পার্শ্ব শিক্ষকেরা জয়েন করতে গেলে তাদের সেখানে কাজে যুক্ত হতে দেওয়া হয়নি। তার সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আরও দুটি বিষয়ে উল্লেখ করা হয়েছিল, যেমন 2010 সালের পরেই বেশ কিছু পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছিল, যে সমস্ত পার্শ্ব শিক্ষকদের 60 বছরের বর্মনিরাপত্তা প্রদান করা হয়নি। আবার বেশ কিছু পার্শ্ব শিক্ষক, তারা গত 2018 সালে যে বেতন বৃদ্ধি হয়েছিল সেই বর্ধিত বেতনটিও পাচ্ছিলেন না। আর তার সঙ্গে আজকে 2015 সালের পর যে সমস্ত পার্শ্ব শিক্ষক কর্মরত অবস্থায় মারা যান, তাদের পরিবারগুলো ইপিএফের যে সুযোগ সুবিধা সেগুলো থেকেও এখনো বঞ্চিত আছে। এই সমস্তটাই আমরা মানে ঐক্যমঞ্চের পক্ষ থেকে আমরা তুলে ধরেছিলাম মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে। তারপরে এই বিষয়ে অগ্রগতি কতটা হয়েছে সবটাই জানার জন্য এবং আমাদের যে সমস্ত দাবি নিয়ে আমরা লড়াই করেছিলাম সেই দাবিগুলির পূরণের ক্ষেত্রে আজকে সরকার কতটুকু উদ্যোগ নিয়েছেন, এই সমস্ত বিষয়টা নিয়েই আমরা গিয়েছিলাম প্রথমে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে, কিন্তু সেদিনে তার সঙ্গে আমাদের দেখা হওয়া সম্ভব হয়নি। তারপরে আমরা আমাদের প্রকল্প অধিকর্তা তার কাছে গিয়েছিলাম, তিনি আমাদের সঙ্গে দেখা করেন এবং তার সঙ্গে আমাদের একটা সদার্থক আলোচনাও হয়। আমরা দেখেছিলাম যে যারা মৃত পার্শ্ব শিক্ষক ইপিএফ এর সুযোগ পাচ্ছেন না, সেই বিষয়টা নিয়েই তিনি দ্রুততার সঙ্গে কাজ শুরু করেছেন এবং যে এজেন্সি এই ইপিএফ এর বিষয়টি নিয়ে কাজ করেন সেই এজেন্সির সঙ্গে কথা বলে যেখানে যেখানে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, গাফিলতি আছে, গন্ধি আছে, সেটা নিয়ে উনি যথেষ্টই চাপ সৃষ্টি করেছেন। আর 60 বছরের নিরাপত্তা এবং বর্ধিত বেতন যারা পাচ্ছে না তাদের বিষয়গুলি নিয়েও আমাদেরকে সমস্ত বিস্তারিত নথি জমা দেওয়ার কথা উনি বলেছেন। আমরা গত 31 তারিখে দিয়েছি এবং আমরা তার সঙ্গে আলোচনা করে এটুকু বুঝেছি যে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে যে বসেছিলেন তিনিও আমাদের সঙ্গে একমত, আমাদের প্রকল্প অধিকর্তা আমাদের সঙ্গে একমত হলেন যে সেদিনের আলোচনা কিন্তু সদার্থক আলোচনাই ছিল, কারণ শিক্ষামন্ত্রী আমাদের দাবিগুলি পূরণের ব্যাপারে যথেষ্ট পজিটিভ মনোভাব দেখিয়েছিলেন। আমরাও সেদিনে শিক্ষামন্ত্রীকে বলেছিলাম যে উনি কিছুটা সময় চেয়েছিলেন, ফলে কিছুটা সময় দেওয়া দরকার। আমরাও বলেছিলাম যে আমরা আগামী মার্চ মাস পর্যন্ত সময় দেব এবং উনি বলেছিলেন যে তার আগেই হয়তো আমরা কিছু ভালো খবর পাবো বা আমাদের দাবি পূরণ হয়েছে সেটা উনি জানাতে পারবেন। কিন্তু আজকে আমাদের জানুয়ারি মাস নতুন বছর শুরু হয়ে যাওয়ার পরেও আমরা এখনো পর্যন্ত সেইভাবে সরকারিভাবে আমাদের এই দাবি পূরণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কি না কোনো পরিষ্কার খবর আমাদের কাছে নেই এবং আমরা এখনো আস্থাশীল, আমরা এখনো মাননীয় শিক্ষামন্ত্রীর উপর আস্থা রেখেছি যে উনি যে ব্যাপারগুলো নিয়ে আমরা গেছিলাম সেগুলোকে পূরণ করবেন। বিশেষত আমরা বেতন কাঠামোর বিষয়ে যখন তার কাছে দাবি জানিয়েছিলাম উনি একটা কথা বলেছিলেন, বেতন কাঠামো কেন শুধু, আরও বেশি কিছু আমরা ভাবছি। সুতরাং বেতন কাঠামোর সঙ্গে সঙ্গে আমাদের যে পূর্ণ শিক্ষকের মর্যাদা সেটাও আমরা আশা রাখছি, উনিই বলেছেন যে সেটাই হয়তো আমাদের আগামী দিনে আমরা পেতে পাব। ফলে এটা নিয়ে কতটা সরকারিভাবে এগিয়েছেন তারা, কতটা সরকার উদ্যোগ নিলেন, কারণ এটা একটা নীতি নির্ধারণের জায়গায় আছে, পলিসি মেকিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই দাবি পূরণ হবে না। ফলে আমরা আশা রাখছি যে দ্রুততার সঙ্গে তারা কাজ করে আমাদের এটা জানাতে জানাবেন এবং আমরা মন্ত্রীকে সেদিন বলেও এসেছিলাম যে যদি এটা শেষ না হয় তাহলে আমরা মার্চ মাস পর্যন্ত দেখব, মার্চ মাসের পরে আমরা আবার আরও কঠোর আন্দোলনের মধ্যে যাব।
কিন্তু আমরা দেখলাম যে সেদিনের আলোচনার পর সরকার যেভাবে আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে পজিটিভ হয়েছিলেন এবং সদার্থক ভূমিকা পালন করেছিলেন, আমরা যখন স্কুলে আবার নতুন আন্দোলন শেষ করে কাজে যুক্ত হলাম, কিন্তু আর নতুন করে কঠোর আর একটু সমস্যার মধ্যে পড়লাম। সেই সমস্যাটা হচ্ছে যে আমাদের ব্যাপক হারে বেতন কাটা হলো। আন্দোলনকারীরা যতক্ষণ যতদিন অনশনে ছিলেন, এবং বিশেষত অনশনকারীরা, তারা প্রায় 28 দিন এক নাগাড়ে ছিলেন। অবস্থানকারীদের মধ্যে অনেকে অনেক সময় হয়তো স্কুলে গেছেন, যতদিন স্কুল বয়কটের কাজ চলেছিল তারা যাননি ঠিকই, কিন্তু স্কুল বয়কট তুলে নেওয়ার পর তারা গেছেন। কিন্তু দেখা গেল যে স্কুল বয়কট যারা করার সময় যারা যাননি স্কুলে, তাদের একটা অংশ মানে অংশের বিপুল পরিমাণের টাকা কেটে নেওয়া হয়েছে, বেতন কেটে নেওয়া হয়েছে। তাহলে দাবি পূরণ হওয়ার বিষয়ে এখনও আমরা কিছু সেইভাবে আশা রেখে কীভাবে সরকার এগোচ্ছেন কিছু জানতে পারলাম না, কিন্তু আমরা আবার একটা দমনপীড়ন একটা নীতি তারা যে গ্রহণ করলেন তার মধ্যে গিয়ে পড়লাম। তবে এটা আমি সেটাই আমরা দেখেছি যে স্কুল বিশেষ বিদ্যালয়ের যে পরিচালন কমিটি আছে, বিদ্যালয়ে যারা দায়িত্বে আছেন তাই সেই কর্তৃপক্ষ, তাদের মাধ্যমেই এই বেতনটা কাটা হয়েছে, এবং কোনো কোনো জায়গায় এসআই লেভেল থেকেও কাটা হয়েছে। কারণ আমরা আলোচনার সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার সময় শুনেছিলাম, শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমরা এটা ছুটি দিয়ে যতটা পারা যায় অ্যাডজাস্ট করে দেওয়ার ব্যবস্থা করব, এবং উনি সহানুভূতিশীলের তার সঙ্গেই যাতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখেন সে বিষয়টাও বলেছিলেন, অনুরোধ জানিয়েছিলেন। আমরা আশান্বিত হয়েছিলাম, আমাদের কাছেও আমরাও আশা রেখেছিলাম যে এই বেতন কাটার বিষয়টা থেকে আমরা হয়তো পার পাবো, কারণ অনেক পার্শ্ব শিক্ষক এই সামান্য বেতনেই তাদের সংসার চলে। সুতরাং আজকে এই বেতন কাটার ফলে এই সমস্ত পরিবারগুলো অত্যন্ত আর্থিক অনটনের মধ্যে পড়লেন, একটা আর্থিক সমস্যার মধ্যে পড়লেন। আমরা বুঝতে পারছি যে আমাদের দাবি নিয়ে লড়াই করতে গিয়ে আমরা আবার নতুন করে আরেক সমস্যা আমাদের সামনে হাজির হলো। কারণ যখন অবস্থান চলছিল তখন শোকজ হয়েছিল, সেই শোকজ পরে অবশ্য সেটাকে কিছুটা শিথিলতা আনা হয়েছিল ঠিকই, যারা বয়কট করেছিলেন তাদের স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, সেটাও পরবর্তীকালে কর্তৃপক্ষের হাতে হাত ধরে সমস্যা মিটেছে। কিন্তু এই বেতন কাটার সমস্যা কিভাবে মিটবে সেটা আমরা এখনও জানি না। আমরা আবার আপনাদের মাধ্যমে, আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাইছি সরকারকে, বিশেষত শিক্ষামন্ত্রীকে, উনি সহানুভূতিশীলতার সঙ্গে দেখুন এবং নির্দেশিকা জারি করে দ্রুত এই সমস্যার যাতে সমাধান হয় সেটা দেখুন। কারণ এই অভাবী সংসার আরও অভাবের মধ্যে পড়ে কিন্তু সমস্যা আরও বেশি গভীরের মধ্যে চলে যাবে, ফলে সরকারকে এ ব্যাপারে আমরা চাইব যাতে উনি সহানুভূতিশীলতার সঙ্গে এটা দেখেন।